ক্রিকেট খেলায় ব্যাটসম্যান যখন ছয় হাঁকায় তখন সাথে সাথেই বিগ স্ক্রিনে উঠে যায় কত মিটারের ছয়। তোমরা হয়তো ভাবছো গজফিতা ছাড়াই ইনস্ট্যান্টলি কিভাবে এই দূরত্ব হিসাব করে ফেলা হয়। এটাই হচ্ছে পদার্থবিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির কারিশমা। মার্ভেলের সেই বিখ্যাত তীরন্দাজ হকায়ের মতো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ছয়টি ক্যামেরা দিয়ে বলের পজিশন সূক্ষ্মভাবে অবজার্ভ করে অ্যাডভান্সড কম্পিউটার ভিশনের মাধ্যমে যে কোনো সময় বলের স্পিড ও ডিরেকশন বের করে ফেলা সম্ভব। এই দুটো ইনফরমেশন জেনে গেলে তুমি নিজেই বাসায় বসে প্রজেক্টাইল মোশন অথবা প্রাসের গতির হিসাব কষে নির্ভুলভাবে বলের দূরত্ব বের করে ফেলতে পারবে। স্বাভাবিকভাবেই বল বেশি বেগে রওনা দিলে বেশি দূরে যাবে এবং স্পিড একই রেখে বলকে উপরের দিকে ছোড়া হলে সেক্ষেত্রেও বলের দূরত্ব বেড়ে যায়। তবে ব্যাটসম্যান খুব জোরে ব্যাট হাঁকিয়ে যদি বলকে সোজা উপরে পাঠিয়ে দেয় তখন ছয়ের আশা তো দূরে থাক, ক্যাচ আউট না হলেই রক্ষা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ছক্কা মারার জন্য একেবারে ফ্ল্যাট এবং সোজা উপরের মাঝামাঝি একটা দিকে বল ছোড়া সবচাইতে এফিশিয়েন্ট। ঠিক এ কারণেই ছক্কা মারার সময় বেশিরভাগ জাদরেল ব্যাটসম্যান বলকে প্রায় 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারে। ফিজিক্সের কল্যাণে খেলার মাঠে শত ট্রায়াল এবং এরর করে পাওয়া একটা ট্যাকটিক তুমি কলমের এক খোঁচায় জেনে গেলে। সো প্রাসের গতি ভালো মতো বুঝে তুমি যেমন ক্রিকেট মাঠে ছয়ের ঝড় তুলতে পারবে, ঠিক তেমনি দক্ষ ক্রিকেট অ্যানালিস্টের মতো বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচের ছয়গুলোর ডিস্টেন্সও মাপতে পারবে। বাস্তব জীবনের এরকম সব উদাহরণের মাধ্যমে সহজেই ফিজিক্স শিখতে শিখোর SSC Physics Animated Lessons কোর্সে এখনই ভর্তি হয়ে যাও।